বন্ধুরা ফলের বীজ থেকে চারা তৈরি করা যে কতটা সহজ তা আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপেল কাঠবাদাম এবং ডালিমের বীজ থেকে চারা তৈরির সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরব প্রথমেই দেখে নেব ডালিমের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি চারা তৈরির জন্য আমি এখানে এক্সট্রা করে কোনো বীজ ক্রয় করিনি বাজার থেকে ক্রয় করা এই ফলের বীজ থেকেই চারা তৈরি করে দেখিয়ে দেব তো দেখুন এই ডালিমটির থেকে কিছু বীজ সংগ্রহ করে আমি চারা তৈরি করব। তবে যে ফলটির থেকে বীজ সংগ্রহ করব সেই ফলটি যেন একদম ফ্রেশ থাকে তাহলে সেখান থেকে ভালো মানের বীজ পাওয়া যাবে চারা তৈরিতে রকম অসুবিধা হবে না ডালিমের বীজ সাধারণত এরকমই হয়ে থাকে তবে চারা তৈরির ক্ষেত্রে এই বীজগুলোর রসালো আবরণটিকে হাত দিয়ে এভাবে তুলে ফেলতে হবে এতে বীজগুলো মাটিতে বসানোর পর খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে যাবে মাটি তৈরির জন্য আমি এখানে সেভেন্টি পারসেন্ট কোকোপিট এবং থার্টি পারসেন্ট বালি নিয়েছি ডালিমের চারা তৈরির ক্ষেত্রে এই সয়েল মিক্সটি বেটার হবে এছাড়াও মাটিতে বীজ বুনতে পারবেন তবে কোকোপিটের মধ্যে বীজ বসালে চারাগুলোর রুটস তাড়াতাড়ি ডেভেলপ হয় আমি এখানে ডালিমের বীজ থেকে রসালো আবরণটিকে তুলে নিয়ে সরাসরি কিন্তু এই সয়েল মিক্সটির মধ্যে বপন করে নিলাম এবারে সম্পূর্ণ বীজগুলোকেই হালকা মাটি দিয়ে ঢেকে নেব এবং শেষে মাটিটিকে ময়েশ্চার রাখতে দুদিন পরপর ঠিক এভাবে স্প্রের মাধ্যমে জল দিতে হবে এতেই হয়ে যাবে বন্ধুরা বীজের কোয়ালিটি ভালো হলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই অঙ্কুরিত হয়ে আসবে তো দেখুন চারাগুলো খুব সুন্দরভাবেই গ্রো হচ্ছে এভাবেই কিন্তু আপনারা ডালিমের বীজ থেকে চারা তৈরি করতে পারেন আশা করি এতে কোনো রকম অসুবিধা হবে না খুব সহজেই হয়ে যাবে বন্ধুরা একই পদ্ধতিতে আপেলের বীজ সংগ্রহ করেও চারা তৈরি করা যায় তো দেখুন আমি এই আপেলটির থেকে কিছু ফ্রেশ বীজ নিয়েছি চারা তৈরির জন্য আপেলের বীজকেও ঠিক এভাবে কোকোপিট বা মাটির মধ্যে বসিয়ে নিলে সহজেই চারা হয়ে যায় এর বীজ বপন করার পর সায়াযুক্ত স্থানে রাখতে হবে যতদিন না অঙ্কুরিত হয় এবং এর জল আপনারা স্প্রের মাধ্যমে সপ্তাহে দুদিন দিতে পারেন বীজ ভালো হলে পনেরো দিনের মধ্যেই অঙ্কুরিত হয়ে আসবে তবে এর বীজ থেকে চারা তৈরির পার্সেন্টেজ খুবই কম হয় আমি এখানে তিনটি বীজ বসিয়েছিলাম এর মধ্যে মাত্র একটি চারা গাছ হয়েছে তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতেই ঠিক এভাবে আপেলের বীজ থেকে চারা তৈরি করতে পারেন দেখবেন খুব সহজেই হয়ে যাবে এবারে দেখে নেব কাঠবাদামের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি এগুলোকেও কিন্তু বাজার থেকে ক্রয় করা হয়েছে সাধারণত যেগুলো খাওয়ার জন্য ব্যবহার করে থাকি চারা তৈরির জন্য এই বীজগুলোকে প্রথমে জলের মধ্যে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এভাবে ভিজিয়ে রাখলে বীজগুলো অঙ্কুরিত হওয়ার স্টেপে ফিরে আসে এর মাটি তৈরির জন্য আমি এখানে সিক্সটি পার্সেন্ট এবং ফর্টি পারসেন্ট ভার্মিকম্পোস্ট নিয়েছি এভাবে সয়েল মিক্স তৈরি করে নিলে কাঠবাদামের চারা আপনারা সহজেই গ্রো করতে পারবেন কাঠবাদামের বীজ থেকে চারা গ্রো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাটির ময়েশ্চার লেভেলকে ঠিক রাখা বীজ বসানোর পর মাটির ময়েশ্চার লেভেলকে ঠিক রাখতে প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে অতিরিক্ত জল দেওয়া যাবে না কারণ মাটি একদম ভেজা থাকলে ফাঙ্গাস লেগে গিয়ে পচে যায় এবারে এই পাত্রটিকে বাড়িতে ফ্রিজ থাকলে ফ্রিজে রাখতে পারেন অথবা ছায়াযুক্ত স্থানে ঢেকে রাখতে হবে বন্ধুরা কাঠবাদামের বীজ বসানো হয়ে গেলে দশ দিন পরপর দেখতে হবে কারণ এতে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বীজে ফাঙ্গাস লাগলে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হবে এবং বীজগুলো সঠিকভাবে গ্রো হলে তা আপনারা দেখেই বুঝতে পারবেন বন্ধুরা অন্য ফলের তুলনায় কাঠবাদামের চারা তৈরিতে সময় একটু বেশি লাগে আপনারা ধৈর্য সহকারে এর পরিচর্যা নিতে পারলে বাজার থেকে ক্রয় করা বীজ থেকেই এর চারা তৈরি করতে পারবেন তো দেখুন আমি দুটো বীজ বসিয়েছিলাম এবং দুটোই খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে